গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রতীক্ষা মধু চক্রবর্তী, আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মধু ব্লগস। এখন 8:10 বাজে আর এখন আমরা একদম রেডি টেডি হয়ে বেরোচ্ছি। এই যে সামনে সত্য কাকুদের গাড়ি, ওরা ওদের গাড়িতে যাচ্ছে, আমরা আমাদের গাড়িতে যাচ্ছি। আমাদের আজকে পাপা গাড়ি চালাচ্ছে, আমি সামনে অ্যাজ অলওয়েজ। এখানে বিতোষক বসে এখন পেপার পড়ছে, আর এখানে মানি। আমরা আসলাম হচ্ছে এখন সিদ্ধা সাবরবিয়াতে, এটা একটা কমপ্লেক্স যেখানে আমরা এখন ঢুকছি। আমরা কোথায় যাচ্ছি আমরা এখনো জানি না, সত্য কাকু নিয়ে যাচ্ছে, আমরা পেছন পেছন যাচ্ছি। তুমি এখানে বলে দাও, এই যে তাকাও, তাকি বলো কি বলবো, যে তুমি কচুরি কিনেছো সেটা বলো। সত্য কাকু, তখন আমরা দাঁড়িয়েছিলাম তো একটা জায়গাতে, ওখান থেকে কচুরি কিনেছে। আর কি কিনেছো? মিষ্টি কিনেছে, ও কচুরি জিলিপি সব কিনেছে তোর জন্য। আসলে আমি কাঁচা জিনিস খাই না, বলছে আমার জন্য নাকি কিনেছে। যাই হোক, এখন আমরা ঢুকছি এই কমপ্লেক্সটার ভেতরে। আসলাম, বুঝতে পারছি না ঠিক কি ব্যাপার। কাকু ওভারওয়েট হয়ে গেছিল, আমরা যে লিফটে উঠলাম আমরা সবাই ধরে গেছি, ওতে একমাত্র কাকু ধরেনি, তাই কাকুকে আবার আরেকটা লিফটে আসতে হলো। কাকুর প্রচন্ড ওজন তো, তাই কাকু কাকু ওঠার সাথে সাথে ওভারওয়েট। প্রথম জীবনে সম্মান পেলাম ওজন নিয়ে। বাবা, তো সাজানো গোছানো ফ্ল্যাট। এখন 9:10 বাজে, আমরা এখানে ঢুকে গেলাম কমপ্লেক্সের ভেতরেই। আমরা একটা ফ্ল্যাটে রয়েছি, এটা তোমার একটা 3 রুমসের ফ্ল্যাট, সেখানে মানে ওইভাবে আমরা থাকবো। দুটো বাথরুম আছে, একটা ঘরের সাথে অ্যাটাচড, একটা এমনি কমন, আর কিচেন আছে, ডাইনিং, ব্যালকনি আছে সবই। এটা 6 তলার উপরে আমরা রয়েছি, তো এখানে এখন আমরা থাকবো নেক্সট দুদিন। এ দেখো, এই হচ্ছে টোটাল ফ্ল্যাটটা। এখানে মেন গেট, মেন গেট দিয়ে ঢুকেই এখানে হচ্ছে পুরো ডাইনিং, এই ড্রয়িং এরিয়া, ওখানে রয়েছে ডাইনিং এরিয়া। এই যে দেখে নাও, সব লাইট ফাইট সব কিছু রয়েছে। এখানে কিচেন আছে, কিচেনে ফ্রিজ রয়েছে, মৌ কাকিমাও রয়েছে, আর মৌ কাকিমাও রানিং কন্ডিশনে আছে। আর এইখানে একটা বেশ চওড়া ব্যালকনি আছে। এখানে আমাদের ব্রেকফাস্ট এখন রেডি হচ্ছে, কড়াইশুটির কচুরি আর তরকারি, আর তার সঙ্গে এখানে আছে জিলিপি। এটা একটা স্টোর রুম, মানে একটা থার্ড রুম টাইপের রয়েছে। এই হলো আমাদের রুমটা, যেটা আমি আর বিতোষক থাকবো। এখানটাতে পুরো বাইরের এই যে উপর থেকে ভিউটা দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে একটা কমন বাথরুম, বাথরুমটা দেখাচ্ছি। এই দেখো, বাথরুমটা কিন্তু অনেকটা বড়। আর এখানে আমিও আছি, আর এখানে এই যে এই মিরর গুলো যেগুলো এখন বেরিয়েছে লাইটওয়ালা, এটা আমার বেশ ভালো লেগেছে। এরকম একটা মিরর আমি বাড়িতেও করতে চাই। এইটা হচ্ছে যেখানে মানিদেরকে কাকু দিয়েছে, এটা হচ্ছে মাস্টার বেডরুম আর কি। এরও এখানে খুব সুন্দর ভিউ রয়েছে, সেম ভিউ। আর এই ঘরের সাথে একটা অ্যাটাচ বাথরুম রয়েছে। এই যে, তো এই হচ্ছে টোটাল ফ্ল্যাটটা। এখন যাই আর কি ব্রেকফাস্টটা করে নিই, আমরা সকালে ব্রেকফাস্ট করে আসিনি, এখানে এসে খাবো বলে। এখন 9:30 আমরা ব্রেকফাস্ট করে একটুখানি বেরোলাম, একটু কোন দিকে যাচ্ছি জানি না, আমরা এখানে পুরো ক্লুলেস। হ্যাঁ, কাকু যেদিকে নিয়ে যাচ্ছে আমরা সেদিকে যাচ্ছি, কোথাও একটা যাচ্ছি ঘোরাঘুরি করতে। কাকু এখানে আমাদের ডিরেক্টর প্রডিউসার। আমরা ছাদে আসলাম, এটা হচ্ছে স্কাই ওয়াক। আর এইটাকে দেখো, আমরা আসলাম হচ্ছে 15 তলার উপরে। এটা হচ্ছে পুরো স্কাই ওয়াক, মানে একটা ব্লকের সাথে আরেকটা ব্লক কানেক্ট করছে। আর 15 তলার উপরে তো অনেকটাই উঁচুতে, বুঝতেই পারছো। কিন্তু এখন দিনের বেলা তো এখন একটু রোদটা বেশি, বিকেলবেলা ভালো লাগবে। এ দেখো, এখানে এরকম স্কাই ওয়াকটাতে এরকম রাস্তা করা রয়েছে, আর এরকম দুপাশে আর্টিফিশিয়াল গ্রাস টাইপের করা রয়েছে। আর এই যে হচ্ছে চারিদিকটা, এইটা একটা টেরেস, ওই দিকে ওইটা হচ্ছে আরেকটা টেরেস, আর এইটা হলো স্কাই ওয়াক। এই যে, এইটা হচ্ছে বাইপাস যেটা দিয়ে আমরা আসলাম আর কি, এই যে স্কাই ওয়াকের উপর থেকে। আর এইটা হচ্ছে NSC বোস রোড, এই যেখানে চলে গেছে। আর ওখানে দেখো বেশ সুন্দর লাগছে, এখানে একটা জলের মানে একটা পুকুর, একটা ঝিল টাইপের রয়েছে, অনেকটাই দেখা যাচ্ছে। আর এই যে, আমরা এতক্ষণ ওই পাশটায় ছিলাম,
তারপরে এই স্কাই ওয়াক দিয়ে এসে এখন এই টেরেসটাতে আসলাম। আমরা রয়েছি হচ্ছে এই সাইডের বিল্ডিংয়ে, এই বিল্ডিংগুলোর মধ্যে কোনো একটাতে রয়েছি। আর ছাদে দেখো কি সুন্দর ফুল হয়ে রয়েছে, সুন্দর সুন্দর। এই দেখো এখান থেকে আমরা এন্টার করলাম, এই যে এটা হচ্ছে মেন গেটটা, এখান থেকে এন্টার করেছিলাম। এই দেখো কি সুন্দর ফুল। চলে আসলাম ছাদ থেকে নিচে ঘরে, আর এখন না 9:45 বাজে আর বাইরে প্রচন্ড রোদ, মানে মনে হচ্ছে যেন বেলা 12টার সময় বুঝি ছাদে গেছি, এত মানে রোদ ছাদের উপরে 15 তলার উপরে। বিকেলের দিকটাতে আরেকবার যাওয়ার ইচ্ছা আছে, তখন মেবি একটু হাওয়া টাওয়া দেবে কারণ রোদটা পড়বে আর এতটা উপরে, তো তখন আরেকবার যাব। এখন কয়েকটা ছবি তুলেছি কিন্তু সেগুলো না সবই চোখগুলো হয়ে গেছে, এত রোদ, আর আমি সানগ্লাসটাও নিয়ে যাইনি, বিতাশক নিয়ে গেছে, অ্যাকচুয়ালি বুঝতে পারিনি যে ছাদে যাচ্ছি। যাই হোক বিকেলে যখন যাব তখন আবার অনেকগুলো ছবি তুলবো, যেগুলো সবই ইনস্টাগ্রাম আর ফেসবুকে পোস্ট করব, যেগুলোর লিঙ্কস সব ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমরা চাইলে লিঙ্কে ক্লিক করে আমাকে গিয়ে ইনস্টাগ্রাম ফেসবুক থ্রেড এগুলোতে ফলো করতে পারো, অল লিঙ্কস ইন ডেসক্রিপশন। তো এখন যাই, এখন চা খাওয়া হবে, তো সেজন্য এখন যাই। কাকিমা এখন চা করছে। এখন এখানে আমরা সবাই বসে চা খাবো আর গল্প করবো। চা রেডি আমাদের, চা হয়ে গেছে আমাদের, আর এখানে এখন এসি চালিয়ে সবাই বসে গল্প করছি। জানি, আরে আমি না ছাদে গিয়ে আমি ভেবেছি কি 12টা 12টা বাজে, দেখছি 9:50 বাজে, এত রোদ। সত্য কাকু এখন একটু ঘরের মধ্যে হাঁটছে, নাহলে নাকি খিদে পাবে না, এখন 9:45 বাজে, যাতে খিদে পায় তাই জন্য হেঁটে বেরোচ্ছে। আমি খাবো না ওইসব। ও গো তুমি জোম্যাটো করো তো গো, আমরা তো আর দেশের বাইরে নেই, কলকাতাতেই আছি, জোম্যাটো অর্ডার করো, খাবারের ভয় দেখিও না আমাদেরকে কাকু। আর ওখানে আমার ব্লগ চালিয়ে রেখেছি, দেখছে সবাই। ও কুমড়ো তুমি খাও, আমি তো খাবো না, আমার হাজবেন্ডও খাবে না, তাই না গো? তো মাথা দাঁড়িয়ে এখানে দেখো কাকিমা সব রান্না টান্না করে নিয়ে এসছে। এখানে চিকেন রয়েছে যেটার খুবই সুন্দর গন্ধ বেরিয়েছে, বাই দেবে এখানে ভাত হচ্ছে, ওখানে আমি পাঁপড় দেখতে পাচ্ছি, এখানে ডাল রয়েছে, আর কি কি আছে পরে দেখাচ্ছি খাওয়ার সময়। এখন এখানে ভাত হচ্ছে, এটার মধ্যে ছোট মাছ ভাজা আছে, কাচকি মাছ, এই যে, আর এখানে রয়েছে কাচকি মাছের চচ্চড়ি। আচ্ছা এটা যারা মহাশোল কাকিমা এনেছিল সেটা মানি আবার সাইড করে দিয়েছে একসাথে এতগুলো, আর ওখানে প্রচন্ড জোরে টিভি চলছে, আরো 2-4টে খাবার রয়েছে সেগুলো খাওয়ার সময় দেখাচ্ছি। এখন এখানে মানি আর কাকিমা এখানে লাফালাফি করছে, দাঁড়াও দেখিয়ে দিচ্ছি। আর এখানে ডালের সাথে আলু ভাজা রয়েছে, আর এখানে এখন ঝগড়া চলছে, মানি বলছে এত কিছু কেন তোমরা করে এনেছো, তোমাকে বলা উচিত ছিল, আমি জিজ্ঞেস করেছিলাম, তুমি বয়কট করো কাকুকে, বয়কট করো। আচ্ছা আর এখানে ধোকা ডালনা রয়েছে, এই যে যেটা দেখতে খুবই সুন্দর লাগছে, আর কাকু এখন বকা খাচ্ছে মানির কাছে, মানি বলছে যে তোমরা কেন আগে থেকে সব করে নিয়ে এসছো, আমাদেরকে কেন বলা হয়নি। এখানে এখন খাওয়ার জন্য তোড়জোড় চলছে, তারপরে খাওয়া দাওয়া হবে, বেশি বাজে না এখন, এখন 1:40 বাজে, খুব বেশি বাজে না, কিন্তু বাইরে যা রোদ না, ওরে বাপরে বাপ। যাই হোক এখন খাবার প্রিপারেশন হচ্ছে, তারপরে রেডি হয়ে গেলে আমরা লাঞ্চটা করে নেবো, চেঞ্জ করে নিয়েছি। এখন এইসব হচ্ছে কাকিমাই করছে, মানি একটুখানি খালি চিকেনটা নাড়াচাড়া করলো, কাকিমা এখন ভাত করছে, মানি সমস্ত খাবার গরম করেছে, কাকিমাকে ভাত করছে, এই যে কাকিমা শুধু ভাতই করছে। আর একটা মিস হয়ে গেছিল, এই যে থোরের ছেচকি ওটাও আছে, কাকিমা এগুলো সব করে এনেছে, এগুলো
আরে যাবি তো শোকে সোনাঝুরির টি শার্ট বেরোলেই খরচা। এখন 2:06, এখন খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে। এখানে বিতোষক বসেছে আর ওখানে কাকু পাপা বসেছে। আমি কাকিমা আর মানি এখনো বসিনি, আমরা বেশি কাজ করছি তো তাই আমরা দাঁড়িয়ে আছি। আর এবার আমরাও বসে গেছি, মানি কাকিমা আমি সব বসে গেছি। আমি শুধু ধোকা আর একটু আলু ভাজা আর একটু চিকেন খাবো। এখন বিকেল 5:30 বাজে আর দুপুর বেলাতে একটুখানি শুয়ে শুয়ে ফোন দেখছিলাম, তারপরে চোখ লেগে গেছিলো কারণ উঠেছি একটু তাড়াতাড়ি। বিতোষক এখনো পেছনে এসে শুয়ে আছে আর সবাই এসে শুয়েছিল, তো এখন আস্তে আস্তে সবাই উঠছে। এখন বিকেলবেলার চা ফাগুলো খাওয়া হবে। এরা ও চা খেয়ে কে কাপ রাখতে যাবে তাই নিয়ে দুজনের মধ্যে মারপিট লেগে গেছে। মানে রুম সার্ভিস দিতে হলো না। আন্টি গয়না কি পছন্দ হয়েছে। এখন 6:40 মতন বাজে, আমরা বিকেলবেলা চা ফা খেলাম। সত্য কাকু আর পাপা ওরা একটু বেরিয়েছে আর এসে যাবে একটু পরে। আমি কাকিমা মানি আর বিতোষক আমরা এখন আমরা একটুখানি ছাদে যাচ্ছি। সকালবেলা তো প্রচণ্ড রোদ ছিল, এখন বেশ সুন্দর ওরা লাইট ফাইট জ্বালিয়ে দিয়েছে, তো সেখানে যাব একটুখানি দেখবো। আর প্লাস সত্য কাকু যখন বেরোলো কাকিমাকে ফোন করে বললো যে উপরে নাকি খুব সুন্দর হাওয়া দিচ্ছে, তো যাই ঘরের মধ্যে বসে আছি উপরে যাই। আমরা এখানে ছাদে একটুখানি এই জাস্ট এসেছি একটু ঘোরার জন্য আর সুন্দর হাওয়া দিচ্ছে, 15 তলার উপরে তো ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে। এখন আবার আমরা নিচে যাচ্ছি কারণ সত্য কাকু আর পাপা বেরিয়েছিল বললাম তোমাদের, ওরা এসে গেছে। কাকুরা আবার মানে কাকু আবার আইসক্রিম নিয়ে এসছে, সিঙ্গারা ফিঙ্গারা নিয়ে এসছে বিকেলে খাওয়ার জন্য। তো এখন আমরা আবার নিচে যাচ্ছি, তারপরে আবার মেবি উপরে আসবো। আর 15 তলার উপরে বলে হাওয়াটা আরো ভালো লাগছে, ঠান্ডা একদম। ওই যে কাকিমা মানি আর বিতোষক, এখন আমরা নিচে যাই। এই দেখো কাকুরা আবার এখানে সিঙ্গারা নিয়ে এসেছে আর ওই যে ভেতরে আইসক্রিম। আচ্ছা ঠিক আছে, আর এখানে আমরা চালিয়েছি হচ্ছে বল্লভপুরের রূপকথা। এখন 7:45 মতন বাজে, আমরা আবার এসেছি একটুখানি ছাদে। মানিরা সব ওইদিকে গল্প করছে। অ্যাকচুয়ালি ছাদটা তো অনেকটা ছড়ানো, দুটো ব্লককে একসাথে জুড়ে স্কাই ওয়াক টক যা দেখালাম তোমাদের, তো মানিরা ওইদিকে রয়েছে। আমি আর বিতোষক এখানে বসে বসে গল্প করছি আর সুন্দর হাওয়া দিচ্ছে। আর এখানে না আজকে মনে হয় তোমার ওই কিছু মেলা টেলা মতন হচ্ছে, চারিদিকে আলো জ্বলছে যেগুলো ক্যামেরায় অত বোঝা যাবে না মোবাইলে, কিন্তু আলো জ্বলছে, অ্যানাউন্সমেন্ট হচ্ছে আর দুপাশে এরকম রাস্তা আছে, খুব ভালো লাগছে। পাপা সত্য কাকু এখানে দাবা খেলছে, এই যে এখানে দাবার ছক করা রয়েছে, নিজেরাই নিজেদের গুটি। এখানে বলে মানুষই নাকি গুটি, সেই জন্য এখানে দাবা খেলছে। বাবা রাজার পাশে বলে রানী দাঁড়ায়, কালো রাজা সাদা রানী, কাকু নাকি কালো আর কাকিমা ফর্সা। এই দেখো 15 তলার উপরে ছাদ থেকে নিচটা কেমন লাগছে। ওইটা হচ্ছে সকালবেলা দেখিয়েছিলাম, ওইটা হচ্ছে এন্ট্রেন্স, এই যে এখানে এখন রাত্রির বেলা সব আলো গুলো জ্বলেছে, তো এরকম এতক্ষণ ডিনার করলাম গল্প করলাম। তো হ্যাঁ, এই ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি, কালকে হচ্ছে 1 বৈশাখ। এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে দেন প্লিজ ডু লাইক এন্ড কমেন্ট, আর আমার চ্যানেলটাকে যদি এখনো অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো, অল অপশনটা ক্লিক করে দাও যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়, আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে দেখা হবে কাল আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অব্দি ভালো থেকো, টাটা। Thank you.